Hello everyone, Assalamualaikum. Shabai kya mana chhein? Aasha kuchh shabai ne bhala hosein. To alhamdulillah, bhala hosi. Ami chhedaan na korte si. ও রান্না করতেছে আর আরেকটা দেখেন সানসেটের উপরে ওইটা কি করতেছে সিনা তুমি এখানে উঠছো এখান থেকে পড়ে গেলে কি হবে তোমার বলো তো কেন পড়বা না তুমি পড়ে গেলে কি হবে ওটা তো যেতেই পারো তাই না আর দিশা কি করতেছো তুমি আজকে এই যে আমি এখন হচ্ছে এই যে হালিম মিক্স হালিম রান্না করব এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা মানে ভাজতেছি আর কি আর এই যে গরুর মাংস আর এখানে হচ্ছে যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি করে রাখছি আলিম মিক্সটা হচ্ছে এখানে এই যে ভিজিয়ে রাখছি আর কি আচ্ছা মানে এটা কি গরম পানি দিয়ে রাখা লাগে না আলিম তুমি বাসায় রান্না করো আসলে ভালো লাগে বুঝছো বাইরে আমি আলিম অনেক জায়গায় দেখছি খাইছি এর আগে কিন্তু সব জায়গায় এক ধরনের পরিবেশ না আসলে বাইরে পরিবেশটাও ভালো লাগে না সব জিনিসই মোটামুটি আসলে আমরা ঘরে বানায় খাওয়ার চেষ্টা করি কেননা বাইরে এই যে অনেক নিউজ দেখি মরা মুরগি তারপর হচ্ছে মাংস ভালো করে তো হয় না অনেক মানে এগুলো দেখার পর আসলে রুচি বাইরে বিশেষ করে রেস্টুরেন্ট যেগুলো আর কি সেগুলোর ভিতরে কতটা পরিচ্ছন্নতা হয় সেটা জানি না বাট এই রাস্তা রাস্তায় যে দেখি কিছু কিছু ভ্যানের ওপরে বাতিল নিয়ে হালিম বিক্রি করে সেগুলো আসলে খাওয়া ঠিক না কারণ হলো এখানে তারা ধোয়া ধুয়ির যে ব্যাপারটা পরিষ্কার করার যে ব্যাপারটা এটা তারা করেই না ন্যূনতম তারা এটা মাথায় রাখে না যে এটা পাবলিককে খাওয়াবো কীভাবে খাওয়াবো কেমন হবে সেটা চিন্তাও করে না তো যার জন্য আসলে ম্যাক্সিমাম সময় কোনো কিছু খাওয়ার ইচ্ছা করলে বাসায় বানিয়ে খেয়ে আমরা সেই সুবাদে আজকে এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা সেনা তোমাকে বেশি একটা এখানে ভালো লাগতেছে না তুমি নিচে নামো যে কোনো টাইমে তুমি পড়ে যেতে পারো আর আমি যেন কখনো তোমাকে এখানে দেখি না এই যে আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন সে গতকালকে স্কুলে যাওয়ার পরে বাচ্চাদের সাথে খেলাধুলা করা অবস্থায় একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মানে ওকে কলম দিয়ে ঢিলা দিয়েছে তো এই সেই কলমের মাথাটা যে লেগে গেছে আল্লাহ রহমত করছে যে আসলে চোখে বা অন্য কোথাও লাগেনি যাই হোক তুমি অনেক দুষ্টামি করো সিনা দুষ্টামি করা বন্ধ করো নিচে নামো তাই তো মাংস কষানো শেষ এখন হচ্ছে হালিম দিব ডাল আর কি তারপর হচ্ছে আর একটু কষিয়ে তারপর পানি দিব এটা হচ্ছে আর একটু কষাবো কষিয়ে তারপরে হচ্ছে পানি দিব এখন যেহেতু ডাল দিছি ডালটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিলে তারপর হচ্ছে পানি দিয়ে ভালো করে ফোটাবো এই তো দিশা গরম গরম হালিম নিয়ে চলে আসছে এই যে হালিম লোকটা দেখো হালিম এখন পরিবেশন করতেছে এই যে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার হালিম আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ আচ্ছা আর এই যে ফাইনালি আমার হালিমের লুক ভাইয়া হচ্ছে রুটি বানাইতে বলছিল আমি হচ্ছে রুটি বানানোর সময় নেই এখন আমার ভালো লাগতেছে না তো আপনাদের ভাইয়া নিজেই গিয়ে চাপটি বানিয়ে নিয়ে আসছে যে দেখেন রুটির মতোই হয়েছে ছাদে আসছি আর বাবু হচ্ছে দেখেন কি করতেছে আম্মু কি করো সে হচ্ছে মেহেন্দি গাছ থেকে মেহেন্দি ছিঁচে মেহেদি মেহেন্দি মেহেন্দি এই যে মেহেন্দি দেখি কতটুকু নিয়েছ এই যে দেখো আবার পরে যাও না ছাদের উপর হচ্ছে টুকিটাকি কিছু গাছ আর কি লাগানো হ্যাঁ অবশ্যই তোমাকে সাহায্য করব তো এই যে মেহেন্দি গাছ থেকে হচ্ছে মেহেন্দি
তুলছে আমার পাকা বুড়ি। ঠিক আছে, তুমি মেহেন্দি তুলো, তারপর হচ্ছে আমি তোমাকে হেল্প করব। এই যে এখানে একটা পেঁপে গাছ, এই যে পেঁপে গাছে পেঁপে ধরেছে, আর ওই ছাদটাতে হচ্ছে কবুতর, অনেক কবুতর। এগুলো কি গাছ লাগাইছে? এগুলো হচ্ছে বেগুন গাছ সম্ভবত। হ্যাঁ, বেগুন গাছই, অ্যালোভেরা। এই যে বেগুন গাছ, আরও এই যে কতগুলো অ্যালোভেরা নষ্ট হয়ে গেছে। এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ, আর এই যে আমাদের বাসার পাশের ছাদে দেখেন কি অবস্থা, একদম লতা পাতা দিয়ে ভরে ফেলছে। কি গাছ না কি এগুলো কিছুই বুঝি না, অনেক 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 লতা পাতা, গাছ ফুলও আছে কিছু। ওই যে এই যেদিকে একটু কি দু একটা ফুল গাছ আছে, ঠিক আছে। আমিও হচ্ছে তোমাকে একটু ছিঁড়ে দিই, দাঁড়াও হেল্প করি তোমাকে। মাথায় দিবা, আজকে প্রচুর রোদ উঠছে। এখন হচ্ছে কয়টা বাজে, প্রায় 10:30 মতন বাজে সকাল। তো এত রোদ দেখেন ছাদে, অনেক রোদ, মনে হইতেছে যে 2-5 মিনিট হয়েছে হচ্ছে দাঁড়াইছি, মনে হচ্ছে মাথা ব্যথা গলে পড়বে এরকম রোদ, রোদের অনেক তাপ। তো এই যে কি বললা তুমি, এতগুলো তুমি তুলেছ? তো এই যে আমাদের মেহেন্দি নেওয়া শেষ, এখন হচ্ছে আমরা ঘরে যাব। আর এই যে একটা বাটি নিয়েছি, চলো। তো এগুলো হচ্ছে এখন বাজবো আর কি, কোনো ডাল টাল আছে কিনা, ডাল যদি থাকে দু একটা তাহলে এই যে এরকম, তো ওগুলো ফেলে তারপর হচ্ছে ব্লেন্ডার করব। তো এখন ব্লেন্ডার করব হচ্ছে মেহেন্দি, এই যে একটু পানি দিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে, এই যে একদম মিহি হয়েছে, মিহি করে করেছি যেহেতু মাথায় দিব সেজন্যে। তো এই যে অনেকটা হয়েছে, তো হচ্ছে মেহেদি দেওয়া শেষ, মেহেন্দি বা মেহেদি যেটাই বলি, এটা দেওয়া শেষ করে হচ্ছে মাথায় দেওয়া শেষ করে হচ্ছে রান্না করব দুপুরের জন্য। তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, এত নিচে তোমার খেলা কি? আসো এখানে আসো, তোমার মাথায় মেহেন্দি দিয়ে দিব, আসো। কোথায় দিবা? হাতে দিবা? আচ্ছা ঠিক আছে। কি অবস্থা তোমার? ভালো, ঠিক আছে। এই যে করছি তো ব্লেন্ডার করছি, এখান থেকে হচ্ছে তুমি নাও, হাতে দিবা, আর মাথায় চুলে একটু দিয়ে দেই। ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি এখন রান্না করব, এটা চুলে দিয়ে হচ্ছে রান্না করব দুপুরের জন্য। তুমি তো ভালো করে দিতে পারো, ঠিক আছে। খেলো যাও, দুষ্টুমি করবা না, হ্যাঁ দুজনে দুষ্টুমি করবা না, সুন্দর করে হচ্ছে খেলবা।
ঠিক আছে দাও তুমি দিবা কেন তুমি একটু দাও আচ্ছা ঠিক আছে আর দেখেন ওর মাছগুলো হচ্ছে এখনো বেঁচে আছে এই যে হেববোকা 40 বছর হয়ে গেছে না ওদেরকে খাবার দিছিলাম তো দেখেন খাবারগুলো একবারে গলে কি গলে একবার কি করে ফেলছে যেহেতু গলে গেছে আর ওরা কি করে ফেলছে দেখেন খাবারগুলোকে পানি চেঞ্জ করে দিতে হবে তো মেহেন্দি হচ্ছে ব্লেন্ডার করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি তরি তরকারি সব কেটে নিছি দুপুরের জন্য আর কি দুপুরে রান্না করব তাই এই যে এখানে হচ্ছে পুঁইশাক আর পুঁইশাক হচ্ছে ভাজি করব বেগুন ভাজা সাথে থাকবে গরুর মাংস আর এই যে আমার পেঁয়াজ মরিচ এটা এখানে রেখেছি আমার হচ্ছে অনেকটা ঠান্ডা লাগছে আসলে কি বলবো তো এখন হচ্ছে এই যে এটাও গোলাই নিছি তো এটা নিয়ে হচ্ছে এখন আমি বারান্দায় চলে যাব তারপর নিরিবিলি সুন্দর করে আস্তে আস্তে চুলে দিব এই যে বারান্দায় চলে আসছে এখানে মোড়া আর এই দেখেন আমার মেয়ের খেলনা সে হচ্ছে খেলাধুলা করে এই যে তার রান্না বাটি চুলা পাটা পাটা কোথায় রেখেছে আবার মেসও এনে নিছে দেখেন সে হচ্ছে কি বলবো দুষ্টু আর এই যে পাটা এই হচ্ছে পুতা আর এই যে এখানেও কিছু ক্লে বলে আর কি এগুলো দিয়েও কিছু ওর একটা ফ্রেন্ড দিছে ওকে খেলনা বানাইছে এই যে এটা নিয়ে আসছি এই যে মোড়া এখানে বসে বসে সুন্দর করে হচ্ছে দিব চুলে চুলে দেওয়া শেষ করে হচ্ছে রান্না করতে যাব তো এই তো আমার রান্না শেষ এই যে রান্নাটা না একদম শেষ করে নিছি এখানে হচ্ছে পোলাও গরুর মাংস পুঁই শাক ভাজি আর হচ্ছে বেগুন ভাজা তো এখন হচ্ছে গোসলে যাব গোসল করে আস্তে আস্তে হচ্ছে আপনাদের ভাইয়া চলে আসবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো